গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ওয়েট হেয়ার ড্রাইং উইথ হেয়ার ড্রায়ার অ্যান্ড ড্রাই হেয়ার কম্বি অ্যান্ড প্লেইং। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি হেয়ার ড্রায়ারটা দিয়েই আর কি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। তো অনেকটা দূর থেকে হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করছি, তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যাকচুয়াল বেশি কাজ থেকে হেয়ার ড্রায়ার ইউজ না করাই ভালো। তবে হ্যাঁ বন্ধুরা, এক একদিন বর্ষাকালে হেয়ার ড্রায়ারটা ইউজ করা যেতেই পারে, তাতে কোনো প্রবলেম হয় না। আর হ্যাঁ, আমি কিন্তু হেয়ার ড্রায়ারটা অনেকটাই দূর থেকে, মিনিমাম এক হাত দু হাত দূর থেকে আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করছি। আর একদম কি বলবো, লোতে আমি ব্যবহার করছি। মানে হেয়ার ড্রায়ারের দুটো অপশান আছে, লো আর হাই। তো একদম লোতে রেখেই আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করছি। সো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি কিন্তু ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে এরকমভাবে আর কি হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করছি। তো চুলটাকে শুকিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সুইচটা দেখছো, এই সুইচটা একদম মাঝ বরাবর হচ্ছে লো আর একদম ওপরে হচ্ছে হাই। তো আমি একদম মাঝ বরাবর রেখে আর কি লোতে রেখে আমি ইউজ করছি। এতে কোনো সমস্যা হয় না, অনেকটা দূর থেকে ইউজ করছি। সো তবুও হেয়ার ড্রায়ার অ্যাকচুয়াল মানে যতটা স্কিপ করা যেতে পারে ততটাই ভালো, কিন্তু কিছু করার নেই। ইমার্জেন্সি যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, চুলটা শুকায়নি, তাই আমি হালকা করে একটু হেয়ার ড্রায়ারটা ইউজ করে নিলাম। সো দেখো চুলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে কম্বিং করব। একদম চুল শুকিয়ে যাওয়ার পরে কম্বিং করাটাই বেস্ট। তবুও হেয়ার ফল যেহেতু অতিরিক্ত হচ্ছে, চুল শুকিয়ে গেলেও কিন্তু হেয়ার ফল হচ্ছে, জানি না কেন এত প্রবলেম হচ্ছে। আমার মনে হয় আমি শ্যাম্পুটা চেঞ্জ করেছি বলে হয়তো হচ্ছে। সো যাই হোক, শ্যাম্পুটা এক মাস ইউজ করার পর আমি তোমাদেরকে জানাবো যে হেয়ার ফলটা আমার কন্ট্রোল হয়েছে নাকি। অ্যাকচুয়াল আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেসা শ্যাম্পু, সেসা অনিয়ন যে ভিংরাজ যে শ্যাম্পুটা, সেটা হেয়ার ফল কন্ট্রোল করার জন্যই অ্যাকচুয়াল আমি ইউজ করছি। তো জানি না, অনেকেই বলছে যে ওখানে লেখা যায় 4 সপ্তাহ ইউজ করার পরে নাকি কি বলবো ইম্প্রুভ লক্ষ্য করা যায়, কিন্তু আমি 4 সপ্তাহেরও বেশি হয়ে গেছে আমি ইউজ করছি, কিন্তু কোনো ইম্প্রুভ লক্ষ্য করছি না। তবে এক মাস ইউজ করে দেখাই যাক যে কী হয়, তারপর আমি তোমাদেরকে বলবো যে শ্যাম্পুটা ইউজ করে আমি কতটা ফল পেয়েছি। সো যাই হোক, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চুলটায় আগে একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নেবো, তারপরে চুলটাকে আমি কম্বিং করবো। সো দেখো হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হেয়ার সিরাম কিন্তু ওপরে অ্যাপ্লাই করে না, মানে স্ক্যাল্পে কোনোভাবেই অ্যাপ্লাই করতে নেই। তো নিচের লেংথে অ্যাপ্লাই করাটাই বেশি ভালো, আর ওপরে স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে কি হয়, চুল উঠে যায়। সো যাই হোক, হয়তো তোমরা অনেকেই জানো, তোমাদেরকে এত কিছু মানে কি বলবো বলার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় তখন অনেকেই হয়তো তোমরা এই ব্যাপারগুলো জানো, আমার থেকে ভালো জানো। সো যাই হোক, তো আমি হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছি। প্লিজ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা।
সো গাইজ দেখো ড্রাই হেয়ারটাকে তোমাদের সামনে প্লে করে দেখালাম, আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।